আমার সব ছেলেমেয়ের মধ্যে রমজান ছিল সবচেয়ে দরদি। ও দেশের জন্য রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, এমন সোনার ছেলে আর কোথায় পাই, বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র জন। চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। ঢাকার বাইপাইলে 5 আগস্ট আন্দোলনের ক্যানভাসটা ছিল রক্ত ঝরানো। বেলা 11টার দিকে বের হওয়া মিছিলে একেবারে সামনের সারিতে ছিলেন শহীদ রমজান। পুলিশের গুলি রমজানের বুকের বাম পাশে বিদ্ধ হয়ে বের হয়ে যায় পিঠ চিরে। রাজপথ ভেসে যায় শ্রমজীবী রমজানের তাজা রক্তে। গুরুতর আহত রমজানকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুপুরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অজুফা বেগমের 6 ছেলেমেয়ের মধ্যে ব্যতিক্রমী ছিলেন 30 বছর বয়সী রমজান আলী। নাটোরের চলনবিল অধ্যুষিত হাজিপাড়া গ্রামে কেটেছে তার শৈশব কৈশোরের দুরন্ত দিনগুলো। বাবা মায়ের অভাবের সংসার, নিজের চেষ্টায় কতুয়াবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে SSC আর কলম ডিগ্রি কলেজ থেকে HSC পাশ করে চলে আসেন ঢাকায়। ঢাকায় এসে কাজ নেন একটি ডায়াগনস্টিক সেন্টারে। একই কর্মক্ষেত্রে কাজ করার সুবাদে সেখানেই প্রেম আর বিয়ে। ঘর আলো করে আসে সুকন্যা, আসে অভাবও। এরপর পাড়ি জমান সৌদি আরবে, কিন্তু বাবা মা ভাই বোন আর স্ত্রী কন্যার জন্য বেশি দিন থাকতে পারেননি, চলে আসেন দেশে। এবার বাড়িতে থেকে নতুন সংগ্রাম, কাজ শুরু করলেন রাজমিস্ত্রির। কিছুদিন পর আবারও পেশার পরিবর্তন। ঢাকার বাইপাইলে এসে যোগ দেন মাছের আড়তে আর স্ত্রী একটা গার্মেন্টসে। দুজনের উপার্জনে মেয়েকে নিয়ে সুখের সংসার। মাঝে মাঝে নারীর টানে বাড়ি ফেরেন, সুযোগ পেলে মায়ের হাতে তুলে দেন কষ্টার্জিত টাকা। বাবা মায়ের জন্য যেন একটু বেশিই দরদ। মেধাবী আর বিনয়ী, এমন ছাত্র খুব কম দেখা যায়। মহান আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন। শহীদ রমজানের বাবা নজরুল ইসলাম সন্তান হত্যার বিচার দাবি করে বলেন, আমি সকল হত্যাকাণ্ডের বিচার চাই, সকলের জীবন উৎসর্গের স্বীকৃতি চাই। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান আমাদের পরিবারকে 50,000 টাকা দিয়েছেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে আমার মেয়ে ময়নাকে সাথে নিয়ে দেখা করতে গেলে তিনি জানিয়েছেন সকল শহীদ পরিবারকে মাসিক ভাতা দেওয়া হবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।